সবাই আছে, আমি আছি, এখানে বাবা আছে, আমাদের মধ্যে পুলিশের ডিসি আছেন, আমাদের ডিজি আছেন, সবাই আছে। আমরা এটা ভালো, তা খেলা তত বেশি খেলা হবে তত বেশি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চান স্পোর্টস এগিয়ে যাক, স্পোর্টস ডেভেলপ হবে। আজকে এখানে খুব ভালো হয়েছে, খেলা হবে, স্লোগান আপনারা জানেন, দিদি বলেছে খেলা হবে, মানে খেলাটা স্পোর্টস স্পোর্টিংলি কেউ জিততে পারে কেউ হারতে পারে, কিন্তু খেলা মানে সবাই অংশগ্রহণ সেখানে করুক, বেশি করে খেলুক। কালকে এক জায়গায় আমি বলছিলাম যে আমরা সবাই এখন না মোবাইলে চলে গেছি, মোবাইল অ্যাপের মধ্যে খেলছি, এর থেকে আমরা ফিজিক্যালি একটু যদি শরীর নড়াচড়া করে যায় শরীরটা ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে। করতে চলেছি আমি খেলাধুলোর যেখানে যে 23টা জেলার মধ্যে যেখানেই খেলাধুলো হয় যেখানে আমাকে ডাকে আমি খেলাধুলোর ব্যাপারটাই যাই। এটা একটা খুব ভালো কর্মসূচি, সুজিত দাও এখানে ভালো ফুটবল খেলে গেল, ক্রিকেট খেলে গেল, বিজি সাহেব খেলে গেলেন, ইভেন রূপার মালিক খেলে গেলেন, দীনেশ জৈন খেললেন, ইভেন সমস্ত সবাই জৈন পরিবারের এখানে খেলে গেলেন। সুজিত দা খুব সুন্দর গোল করলো, সুজিত দা দারুণ ব্যাটিং করলো, আর ভালো লাগলো, সবচেয়ে ভালো লাগলো খেলার পরিবেশটা করলো যেখানে আসি। বহুত হর্ষ কা বিষয় হ্যাঁ কি শ্রীমান দীনেশ জি গঙ্গওয়াল নে আপনি এক নই সোচ বনাই। अभी सब बच्चे आजकल के युवा बच्चे सब मोबाइल में इंटरनेट में लगे हुए हैं, उसके साथ में इन्होंने ये जो खेल का आयाम जोड़ा है ये इनका आज अभी दीदी के और बबुन के सहयोग से इन्होंने खेला होवे करके ये इतना बड़ा योगदान दिया है। और हम भविष्य में कहते करते हैं कि बहुत ही आगे ये चलेगा और आजकल का डिमांड है बच्चों को जगह खेलने के लिए और सब इंटरनेट जुड़े रहते हैं, तो इसे ये उनको आगे खेला होबे इसी में खेला होबे। तो दीदी तो जा बोले चंद ठीक होता देखो एक खेला गेलो तो हमारे खेला दीदी जाना हमारे राज्य की देखते हमारे टिपू अच्छी सुन जैन আর ম্যাং জেন ওই ভাই দু ভাই এই জায়গাটা খুঁজছে আমি কি এদের আপনাদের আপনাদের হাইস করুন এদের মালা ভালো করে মালা কেন আর বেশি বলবো না, বেশি বলতে গেলে খারাপ লাগবে। আর একটা কথা বলে রেখেছি কি আসুক ভাই করুক, এখানে আমাদের ফুটবল আছে, ক্রিকেট টুর্নামেন্ট আছে, ব্যাডমিন্টন আছে, ভলিবল আছে, আর তারপর আমাদের একটা মেলা ক্যান্টিন করছি, লোককে অনেক সুবিধা হবে, যে এখানে আসলে আবার আবার ও আবার দ্বিতীয়বারও যেতে পাবে না, এই জায়গাটা দেখে আবার দ্বিতীয়বার যেতে পাবে না। আমি ভগবানকে আশীর্বাদ করছি যে দুজন দু ভাই হলো মালা মালা উন্নতি, আর দুজন তো আমাদের বন্ধু আপনি জানেন তো, আমি তো আমার বন্ধু হলো কি আমার এদের ভাইপো। এই 15-20 দিন আগে আমাকে বেশি বড় অঙ্কার এরকম প্রোগ্রাম আছে, আমি খুব খুশি হলাম কি আমার একটা ভাইপো এটা ভালো করছে, এদের সম্পর্ক আমাদের 20-25 বছর দিয়ে সম্পর্ক আছে, এদের কাজটা আগে বড়ুক, এদের মনে যে মনটা আছে তার দিকে তিনজন চারওয়াল সাহেব আমাদের অনারেবল এমপি নাজমুল হক সাহেব ওনারা সব রয়েছেন। তো এত সুন্দর দিন আমরা প্রায় 25-30 বছর পরে কাটাচ্ছি, খুব বোলিং করেছি, ঘেমে নিয়ে গেছি, ব্যাটিং করেছি, খুব ভালো লাগছে। এরকম কলকাতায় আরও কিছু হওয়া উচিত আমার মনে হয়, খুব ভালো এটা চিন্তাভাবনা, এরকমভাবে যদি করে বাচ্চাদের শুধু ভিডিওতে ভিডিও গেমস না খেলে বাইরে শরীর ঘাম ঘামানো খুব দরকার ছিল, ফলে খুব ভালো উদ্যোগ এরকম আরও হোক। जब सारे बच्चे ऑनलाइन गेम में व्यस्त हैं वीडियो में उनको मौका मिलेगा यहाँ के खुद खेलने का फिजिकली, तो ये बेटर ऑप्शन है बच्चों के लिए। तो उम्मीद करते हैं वो ऑनलाइन छोड़ के एक्चुअल गेम खेलेंगे, ये आज के दिन की दरकार है। तो को बहुत बहुत धन्यवाद और कॉन्ग्रेचुलेशन कि उन्होंने ऐसा व्यवस्था देता हूँ। जैसा जी एमपी साहब ने बताया आजकल माठ मिलता नहीं, तो यंग जनरेशन को कभी एक्टिविटी करने का कहीं जगह नहीं मिलता। तो दिनेश जी ने जो आइडिया दिया बहुत ही प्रशंसनीय है, इस इलाके में जैसे ऑफिस वाले के स्टाफ को एक अपॉर्चुनिटी मिलेगी यहाँ पे फिजिकल एक्टिविटी करने के लिए, और हमारा दीदी का भी खेला होगे यहाँ खेला होगा अच्छा होगा। तो दीदी को दोबारा बधाई, दिनेश जी को बहुत बहुत बधाई देते हैं। हमको बोल दिया कि कमेटीला वो होटल नहीं छोड़ेंगे, मार्केट का मार्केट का पांच किलो कोलकाता शहर बड़ा बड़ा बिल्डिंग है,
আমার বন্ধু দিনেশ ভাই যে এই জায়গাটা